হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি সেন্টার। আমাদের আজকের ভিজিট হলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা প্রায় দেখি যে একটি বা দুটি প্রশ্ন থাকে, যে চারটি ভগ্নাংশ দেওয়া থাকে বা চারটি সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলা হয়। এটি খুবই সহজ যদি আমরা একটু টেকনিকটা জেনে নিই, কারণ টেকনিক না জানলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের অঙ্ক উদ্ধার করা সম্ভব নয়। যেহেতু আমাদের সময় এটা সীমিত রয়েছে, অল্প সময়ের মধ্যে তোমাকে এই উত্তরটি বের করতে হবে। তাই চলো আমরা একবার ভিডিওটা দেখে নিই যে আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশা যেগুলো এসেছে সেরকম চারটি অঙ্ক আমি তুলে এনেছি। এই চারটি অঙ্ক থেকে আমি দেখাবো কীভাবে আর বৃহত্তম সংখ্যাটি অতি অল্প সময়ে বের করা যায়, আবার ক্ষুদ্রতম সংখ্যা বের করা যায়। আজকে আমরা শুধুমাত্র কিভাবে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় শিখাব। আমাদের একে চারটি সংখ্যা আছে, সংখ্যাটি তুলে দেখি প্রথম আছে 10/3, তারপর আছে 31/34, 21/24, 35/38। এই যে চারটি সংখ্যা, এখান থেকে আমাকে বৃহত্তম সংখ্যা দিতে হবে। এটি তুমি চোখ দেখার সাথে সাথে পাবে, যখনই তোমার এটার উপর ফোকাস হবে তখনই বের, কোনো ক্যালকুলেশন দরকার নাই যদি তোমাকে টেকনিকটা জানা থাকে। টেকনিকটা কি স্যার, একটু লক্ষ্য করো যে এখানে ল বা হ এর অন্ত কত, 13/10 কত হয় 3, 31/34 কত হয় 21/24 কত হয় 3, 35/38 কত হয় 3। দেখলাম এখানে লব ও হরের অন্তরটা কত আমার 3। এটা যদি আমি জানি যে একাধিক ভগ্নাংশ থাকে আর তাদের সবার যদি লব ও হরের অন্তর 1 হয়, তাহলে যে ভগ্নাংশটি লব বড় সেই ভগ্নাংশটি বড়। এখানে এর আছে 10, 31, 21, 35, এই চতুর্থ ভগ্নাংশটি পাঁচ সবচেয়ে বড়। তাহলে আমাদের বৃহত্তম ভগ্নাংশ, বৃহত্তম ভগ্নাংশ 35/38। যে ভগ্নাংশের লব বড় সেটি হবে আমাদের বৃহত্তম ভগ্নাংশ, যদি আমাদের লব হরের অন্ত সবসময় এক। এটা জানলে এটা তো আমাদের কোনো সময় তা আমরা দেখার সাথে পেয়ে যাই। এখন প্রশ্ন হলো যে সবসময় তো এরকম নাও থাকতে পারে, যে লব হরের অন্ত সবসময় যে একই সংখ্যা কথা নেই, ব্যক্তিগত হলে কী হবে। এর জন্য আমরা দেখব পরবর্তী আমাদের সংখ্যা, পরবর্তী সংখ্যাটি কী আছে আমরা একটু দেখে নিই। 12/2 তারপর আছে 21/18, এরপর আছে 27/ কত 31, আর আছে হলো আছে কত 32, এই দুটো লবহরের অঙ্ক কত হয় 3, এই দুটো লবহরের অঙ্ক কত হলো 3, এই দুটো লব হরের অন্ত হয় আমার, যদি আমরা নিয়ে থাকি এই দুটি লব হরের অন্ত হয় আমাদের কত হয়ে থাকে 32/36। তাহলে আমরা দেখলাম যে প্রথম দুটি সংখ্যার লব হরের অন্ত হলো 3 আর পরের দুটি অঙ্ক হলো 4। তাহলে আমরা জানি দুটি অন্তর একই হয়, যার লব বড় সে বড়, এই দুটি ভগ্নাংশের অন্তর কত 3, 3, এদের হর হর দিয়ে 21। প্রথম দুটি ভগ্নাংশের যেহেতু আমাদের অন্তর এক কিন্তু হর বরাবর এই, তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কত হল 21/8, এই দুটির আবার অন্তর আমার এক, তাহলে এখানে বড় কিন্তু হল 32/37। এই দুটি সংখ্যার ভিতর বৃহত্তম সংখ্যা কোনটি,
তাহলে অনেক সময় তো আমাদের ক্যালকুলেশন ব্যবহার করে একটা মেশিন থাকে, এটা আমরা ঢুকিয়ে দিই এখন কত পেলাম আমরা 7/6 আর এখানে পেলাম 8/9 তাহলে 7/6 = 8/9 গুণ করা তো একটা গুণ করে কথা দেখো 7/9 = 63 আর আর ছয়টা কথা হয়ে গেল 7/9 = 63 আর ছয়টা হলো 48 এই দুটি সংখ্যা যে আমরা গুণ করলাম আর আরেকভাবে গুণ করার পরে আর গুণ করার পরে দেখলাম যে প্রথম বর্ণাংশের ল দ্বিতীয় বর্ণাংশে অ দ্বিতীয় বর্ণাংশের ল প্রথম বর্ণাংশে অ গুণ করে পরে প্রথম বর্ণাংশের ল এবং দ্বিতীয় বর্ণাংশের হর গুণ করা হয় 63 আর প্রথম বর্ণাংশের হর আর দ্বিতীয় বর্ণাংশের ল গুণ করা হয় তোমার 48 তাহলে বড় কোনটা এইটা বড় তাহলে আমাদের 7/6 চারটি সংখ্যা আছে 7/8, 5/6, 3/5, 4/7 আমরা জন্য যে পদ্ধতি প্রয়োগ করলাম সেই পদ্ধতি প্রয়োগ করে অঙ্কটি করা যাবে আবার তুমি যদি চাও তাহলে আরেকটি মেথড লক্ষ্য করি আমরা এই দুই মেথড বসবো 6/7 = 42 5/8 = 40 এইটা বড় এই দুইটা ভিতরে বড় করবি 7/8 = 3/5 5/7 = 35 3/4 = 24 একটি বড় 7/8 = 4/7 7/7 = 50 4/32 বড় কোনটি 7/8 তাহলে আমাদের বৃহত্তর সংখ্যা হলো কোনটি 7/8 অর্থাৎ এইটি হলো আমাদের বৃহত্তম আমাদের চতুর্থ অঙ্কটিতে একটি বর্গমূল রয়েছে এটা আমরা দেখি যে বর্গমূল থাকলে আবার কিভাবে করতে হয় আমাদের চতুর্থ ভগ্নাংশটি বর্গমূল রয়েছে বর্গমূল থাকতে যেভাবে করতে হবে প্রথম আছে 1/11 এরপর আছে 3/31 আর 2/21 আর আছে 0.02 যেহেতু বর্গমূল ছাড়া আমাদের তিনটি মান রয়েছে আগে আমরা এই তিনটি চাষ করবো 31/31 3/11 33 এই দুটির মধ্যে বড় কোনটি 3/31 আর 2/3 = 63 আর এই দুটির মধ্যে হবে 62 বড় কোনটি আমার 3/31 এখন আমার সর্বশেষ যে বর্গমূল রয়েছে প্রথমে এই বর্গমূলটাকে মুক্ত করতে বর্গমূল করা লাগলো স্কোয়ার করতে হয় 3/1 স্কোয়ার এখানে যে সংখ্যাটি আছে যদি আমরা এটা আগে উঠে নিই আমরা বর্গ করে নিই 2 বর্গ করে নিয়ে 1 লিখবে 1 লেখার পরে দশমিক পরে যে কটি সংখ্যা আছে এই কটি 0 হবে তাহলে আমরা এটাকে বর্গমূল করলাম স্কোয়ার করলাম এইভাবে এই বর্গমূলটি কাটতে হবে এটা কত হয় 9 আর 31 কথা 31 আমরা একটু দেখে নিই 31 961 961 এটা আমরা একটু কেটে নিতে পারি অনেক ধরনের 50 কেটে করলাম এছাড়াও কাটা এবং এই দুটি ভিতরে তো আমরা ব্যায়াম করি যে এখানে বৃহত্তর ভগ্নাংশ কোন এটা আমরা গুণ করি 5/9 কত হয় 5/9 = 45 আর এটা কোন করলে কত হয় 961 তাহলে 450 বর্গ 961 বর্গ 961 বর্গ
তাহলে আমার এই মানটি বড়, এই মান কি মানে করব এই ভগ্নাংশ। তাহলে এই যে 0.02 এই ভগ্নাংশটি হলো আমার বৃহত্তম ভগ্নাংশ বা বৃহত্তম সংখ্যা। আশা করি যদি এভাবে বাসায় প্র্যাকটিস করা হয় তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নের উত্তর করা অত্যন্ত সহজ হবে। এর পরে যদি সমস্যা হতে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের মোতাবেক সমস্যাগুলো নিয়ে আবার একটি ভিডিও তৈরি করবো। আজ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।